নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কর্কট রাশি, আগামী 2023-2027 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে। অনেকেই কর্কট রাশির কমেন্ট করেছেন যে স্যার, আমাদের আগামী ভবিষ্যৎ কি ঘটতে চলেছে। আমরা বর্তমান সময় তো জানতে পারছি, কিন্তু আগামী ভবিষ্যতে কোন কোন দিকে পরিবর্তন আসতে চলেছে, কি কি ঘটতে চলেছে, তার উপর যদি ভিডিও দেন আমরা খুব উপকৃত হতাম। তো আপনাদের ডিমান্ডের উপরেই আমি এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো যে বড় ঘটনাগুলি ধ্রুব সত্য হতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। দেখুন, বর্তমানে শনি কিন্তু আপনার অষ্টমভাবে অবস্থান করছে, শনির ঢাইয়া কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে এবং আপনার 25-এ আপনার 2025-এর মার্চ পর্যন্ত এই অষ্টমভাবে শনি থাকবে এবং ঠাইয়া কিন্তু চলবে। দেখুন, অষ্টমভাবে শনি অতিরিক্ত বিশ্বাস কিন্তু করবেন না, সেখান থেকে ধোকা আপনি কিন্তু পাবেন। অতিরিক্ত বিশ্বাস করা অর্থাৎ অন্ধের মতো বিশ্বাস করলে সেখান থেকে আপনি কিন্তু ধোকা এবং প্রতারণার শিকার কিন্তু আপনি হতে পারেন। প্রথম কথা, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। চোখ কান খুলে কাজ করতে হবে, কারণ অষ্টমভাবে শনি কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি, ষড়যন্ত্র, আপনার এগেনস্টে ষড়যন্ত্র হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ 2023-2025-এর মার্চ মাস অবধি অবশ্যই আপনারা কিন্তু সাবধানে কিন্তু থাকুন। এবং এই শনি আপনার ঠিক পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, যারা বিদ্যার্থীরা আছে কিনা, শিক্ষার্থীরা যারা আছে তাদের ক্ষেত্রে কিছুটা টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগোতে হবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করুন, টাফ কন্ডিশন। যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে একটু টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু এগোতে হবে। কিন্তু সন্তান ক্ষেত্রের জায়গাটা কিন্তু ভালো, সন্তানের এডুকেশান বা সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়ার একটা সম্ভাবনা আপনার কিন্তু রয়েছে। আপনি কর্কট রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে একটু সমস্যা, শিক্ষার্থীদের ক্ষেত্রে, কিন্তু সন্তানের ক্ষেত্রে ভালো। সরাসরি কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, আমি একটি কথা বলবো, কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে, কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গা থেকে কিন্তু আপনি বিরত থাকুন। আপনার বসের সাথে আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। তবে এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার বড় সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে, সেই ডেটগুলো আপনাদেরকে আমি বলবো। এই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা কিন্তু শুনবেন। এবার 2025-এ মার্চের পর থেকে শনি কিন্তু আপনার নবমভাবে চলে যাচ্ছে, ঢাইয়া সমাপ্ত হয়ে যাচ্ছে। নবমভাবে গিয়ে কি করবে? নবম হচ্ছে আমাদের ভাগ্য, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করে। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হওয়া মানে কি? শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা লাভ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, আপনি কর্কট রাশির মানুষ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। পিতার সাথে সম্পর্কে কিছুটা আপনার উন্নতি কিন্তু হবে 25-এর পর থেকে, কিছুটা পিতার সম্পর্কের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু হবে। এবং এই সময় আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে শনি, অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে। আমি আবার বলছি, অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে। এবং এর পাশাপাশি আপনারা যারা বিদেশের সাথে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন, আপনি কম্পিউটার রিলেটেড জায়গাতে আছেন, আপনি টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা আপনি ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন বা আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, থার্ড হাউসে নিশ্চয়ই 25-27 এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু নিয়ে আসতে চলেছে। এই শনির দৃষ্টি আপনাদের একাদশ হয়ে আপনাদের প্রফিট, আপনাদের ইনকাম বৃদ্ধি কিন্তু করবে। আপনি কর্কট রাশির মানুষ, এই সময় কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি
আপনি কর্কট রাশির মানুষ সরাসরি ষষ্ঠভাবে দৃষ্টি দিবে। দেখুন এই ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে কি হবে, ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়াতে আপনাদের রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি পাবেন। 2025-2027 রোগ ঋণ শত্রু যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে রিলিফ পাবেন, শত্রু শান্ত হবে। শারীরিক পাটটা নিয়ে যারা ভুগছিলেন 25 মার্চের পর থেকে শারীরিক পাটের জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভালো হতে চলেছে। আপনি কর্কট রাশির মানুষ লিখে রাখো, ডায়েরিতে নোট করে নিন, এবং এই 2023-2025 মধ্যে আপনার যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দিতে চলেছে। রিসার্চমূলক যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি দেবগুরু বৃহস্পতি কী দিবে। বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে অবস্থা করছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি দিবে, কিন্তু 21 এপ্রিল 2023-এর পর থেকে আপনার কর্মভাবে চলে আসে। এই কর্মভাবে এসে কিন্তু আপনার যারা কর্মহীন হয়ে পড়েছিলেন কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা আপনাদের দিবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে, এবং আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। 21 এপ্রিলের পর থেকে এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের জায়গা আপনাদের উন্নতি হবে, মায়ের স্বাস্থ্য নিয়ে এবং মায়ের সাথে যাতে আর্গুমেন্ট চলে সেই জায়গাটা আপনাদের কিছুটা ডেভেলপমেন্ট হবে, এবং সরাসরি আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়, এবং সরাসরি আপনাদের ধনভাবে দৃষ্টি হবে। আর্থিক স্থিতি 21 এপ্রিল 2023-এর পর থেকে আপনার 24 পর্যন্ত আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, কিন্তু পেটের ট্রাভেলস পেট নিয়ে আপনার হজম সংক্রান্ত সমস্যা এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু ভোগাবে। এবার আপনাদের দেখা যাচ্ছে 24-25 এই বৃহস্পতি আপনাদের একাদশভাবে চলে যাচ্ছে। দেখুন একাদশভাবে বৃহস্পতি কিন্তু গোচরে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দেয়, আপনাদের ইনকাম বাড়বে, আপনাদের প্রফিট বাড়বে এবং সফলতা আপনাদের দেখা যাচ্ছে। এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে সন্তান প্ল্যানিং যারা করছেন 24-25 সন্তান প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের জন্য যারা প্ল্যানিং করছেন বা এডুকেশান বা আপনাদের প্রেমের ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। অর্থাৎ এই সমস্ত জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। কিন্তু 23-25 আপনার কিছু ক্ষেত্রে সমস্যাগুলো এটা থাকবে। 24-25 ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময় কিন্তু থাকছে, এবং সরাসরি এই বৃহস্পতি আপনার ঠিক সপ্তমভাবে দৃষ্টি দিবে, আপনাদের ইনকাম বাড়বে লিখে রাখুন। এবং এর পাশাপাশি এই বৃহস্পতি আপনার 25-26 আপনার দ্বাদশভাবে চলে আসে, দ্বাদশভাবে গিয়ে আপনাদের খরচা বৃদ্ধি করবে, কিন্তু আপনাদের বিদেশ থেকে লাভ দিবে। আবারও বলবো বিদেশের জায়গার সঙ্গে যারা যুক্ত আছেন বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের পরিশ্রমটা বাড়বে এই সময়, হঠাৎ পরিশ্রম আপনাদের বাড়বে, কিন্তু আধ্যাত্মিকের জায়গা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটিটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি 26-27 রাশিতে অবস্থান করবে, দুর্দান্ত শুভ বিবাহ, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ডেলি ইনকাম, সন্তান ক্ষেত্রে শুভ, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের কিন্তু হতে চলেছে, কত আপনাদের 26-27। এবার রাহুকে তো কী ফল, দেখুন বর্তমানে রাহু আপনার কর্মব্যবস্থা করে লিখে রাখুন, 30 অক্টোবরের মধ্যে এই যে 1.5 বছর কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হবে। দেখবেন যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন কিন্তু হবে, অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু 30 অক্টোবরের পর থেকে এই রাহু আপনার নবমভাবে চলে যাচ্ছে এবং এপ্রিল অবধি থাকবে, অর্থাৎ 25 এপ্রিল অবধি থাকবে। কিছু ক্ষেত্রে পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের টেনশনের জায়গা থাকবে, বা পিতার সাথে আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন এই সম্ভাবনাটা কিন্তু থাকছে। ভাগ্যক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিড়ম্বনা, 30 অক্টোবরের পর থেকে ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনো কাজ করবেন আমি বলবো 23-25 ধীরে সুস্থে বুঝে আপনি কিন্তু পদক্ষেপ নিন, চট জলদি কোনো কাজ করতে গেলে কিন্তু আপনি বিপর্যয়ের দিকে কিন্তু এগিয়ে যাবেন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন,
কারণ ভাগ্যভাবে রাহু ভাগ্য বিপর্যয় নিশ্চিত রূপে আপনাদেরকে কিন্তু করাবে, এবং পিতাকে নিয়ে একটু সমস্যা, এবং আপনাদের মানসিক টেনশান, মানসিক উদ্বেগ আপনাদের বাড়বে। কী উপায় করবেন? দেখুন, আমি প্রথম কথা বলবো, আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, এবং ওম নম শিবায় যতদিক পাঠ করতে পারেন ততদিক ভালো, এবং এর পাশাপাশি আপনারা চন্দ্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং কুকুরকে আপনারা মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ান, শনিবার করে বিশেষ করে খাওয়ানোর চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের যে সমস্যাগুলো গ্রহ দোষগুলো রয়েছে কি না সেখান থেকে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এই ছিল কর্কট রাশির মহা ভবিষ্যৎবাণী। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।